বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুধু দর্শক, এই চ্যানেলেরই দু একজন ভাই আমাকে বলেছিলেন যে আনার এবং আঙ্গুর নিয়ে কিছু কথা বলার জন্য। আসলে সত্যি কথা বলতে, আনারের বাগান আমার স্বচক্ষে পরিদর্শন করার এখনো সৌভাগ্য হয়নি। তবে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে আনার টবে বেশ ভালো ফলন হয়ে থাকে, এটি সত্য, এটি আপনারা দেখতে পাবেন। এবং আমি অবহেলায় যেহেতু যে কোনো জাত ট্রায়ালে রাখি, তে আনারও ঠিক তাই। এই যে দেখুন, শুধু রোপণ করে ফেলে রেখেছি, আপনারা চারার গুঁড়াগুলো দেখলেই কিছুটা বুঝতে পারবেন। তারপরেও দেখা যাচ্ছে ফলন আসছে, মানে আনার যে যে জাতটি রয়েছে বা আমরা হাইব্রিড জাতগুলোকেই মূলত বলছি আনার, আর যেগুলোর বীজ ভিতরে শক্ত হয় এবং সাইজে ছোট হয় সেগুলোকে আমরা ডালিম বলছি। আসলে আনার ডালিম এগুলো একই, হয়তোবা আমরা এখন একটু বিভাজন তৈরি করেছি নামের ক্ষেত্রে, হাইব্রিড বা যেগুলো সুমিষ্ট বেশ বড় সাইজ সেগুলোকেই আমরা আনার বলছি। বা আনার বলতে মানুষ এখন এটাই বুঝে যে বড় সাইজ এবং সুমিষ্ট জাতগুলোই আনার, আর ডালিম বলতে বুঝে যে দেশি বীজ শক্ত সেগুলোকে ডালিম হিসাবে মনে করে থাকেন। তো যাই হোক, আমি এখানে 25-26টার মতো জাত এনে রেখে দিয়েছি, এই যে দেখুন বিভিন্নভাবে। তো আমি যা মনে করছি, সাত বাগানিদের জন্য এই আনার একটি ভালো ইয়া হবে, এতে নিঃসন্দেহে সাত বাগানিরা চাষ করতে পারেন, ভালো ফলাফল পাবেন খুব বেশি পরিচর্যা ছাড়াও। আর আরেকটি বিষয়, যে জিনিসটি আমি লক্ষ্য করেছি যে মাটিতে যদি আপনারা চাষ করতে যান, সেই ক্ষেত্রে বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করতে চান, তাহলে আপনাদের অবশ্যই একজন অভিজ্ঞ এক্সপার্ট লোকের পরামর্শ নিতে হবে। কারণ আনার সাধারণত একটু শুষ্ক মাটি চায়, মাটিকে একটা বিশেষ প্রক্রিয়া রাখতে হবে। যদি আপনারা মাটিতে চাষ করতে যান, আমি মাটিতেও রেখেছি, এটির ফলন কিন্তু টপের চাইতে বেশ খারাপ আমি লক্ষ্য করেছি। তবে হবে, আমার মনে হচ্ছে যে আনার চাষ হবে, চাষ করা যাবে বাণিজ্যিকভাবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ লোকদের পরামর্শ নেবেন, যারা মাটিতে চাষাবাদ করেছে তারা অবশ্যই বিষয়টা ভালোভাবে বলতে পারবেন। তবে আমি টপের ক্ষেত্রে যে জিনিসটা আমি নিজে এবং অন্যান্যদের কাছে যা দেখেছি, বেশ ভালো ফলন হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আপনারা আনার মনে হয় বাণিজ্যিকভাবে করতে পারবেন। তো যেহেতু আনার বাগান দেখার সৌভাগ্য আমার হয়নি, সুতরাং এই বিষয়ে আমি খুব ভালোভাবে কিছু বলতে পারবো না। তবে অনেক প্রতারক দেখিয়েছেন যে মাটিতে তারা আনার করে বেশ আনার চাষ করছেন, এটা হচ্ছে আসলে একজন সেলার, অনেক কৌশলে সে দেখাতে চেষ্টা করেছেন যে সে মাটিতে চাষ করছেন, মূলত সে মাটিতে চাষ করেনি। আমি দেখেছি একটি রিংয়ের মাটিতে একটি রিং বসিয়ে ওই রিংয়ের ভিতরে গাছটি রোপণ করেছেন। আসলে আনারের খুব সুন্দর ফলন হয়, আর এটা আশা করা যেতে পারে। আপনারা মাটিতে বাণিজ্যিকভাবে বাগান গড়ে তুলতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই একজন ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে, অন্যথায় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আর আঙ্গুরের বিষয়ে, আঙ্গুরের বিষয়ে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, কিছু লোক ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জাতের আঙ্গুরগুলো নিয়ে ভালো লাফালাফি করছেন, কিন্তু এর আড়ালে একটি সত্য লুকিয়ে আছে, সেই জিনিসটা কেউ প্রশ্নও করছেন না, ওনারা কিন্তু ভালোভাবে উল্লেখ করছেন না। আমরা সাধারণত বিদেশি যে সাইটগুলো রয়েছে বা আঙ্গুর সম্পর্কে যদি জানতে চেষ্টা করেন, আপনারা দেখতে পারবেন ওই উন্নত দেশে কখনোই আঙ্গুর গুটি কলমের মাধ্যমে বাগান করে না। আর আমাদের দেশে কিছু সেলার রয়েছে, ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছি, এদের কাজ হলো নিজের গাছে প্রচুর পরিমাণে ফলন দেখিয়ে চারা সেল করা, কিন্তু তারা কিন্তু
প্রকৃত সত্যটি আপনাদের সামনে তুলে ধরবে না। আমি ইতিপূর্বে তিনটি চারা কিন্তু রোপণ করেছিলাম, পরে যখন আমি জানতে পেরেছি, আমি আসলে শখের বশবর্তী হয়ে অনেক সময় অনেক কাজ করে ফেলি, তারপরে জানার চেষ্টা করি। এই যে দেখছেন আমি কেটে ফেলেছি, এই যে এটা কিন্তু আঙুরের, এই যে দেখুন নতুন কুশি দিচ্ছে, কিছুটা বুঝতে পারবেন, এই যে দেখুন এটা কিন্তু কালো আঙুরের জাত ছিল, আমি একদম কেটে ফেলেছি। এর কারণ হচ্ছে আঙ্গুরের যে বাস্তবতা, এখানে ফলন হবে, একেবারে যে হবে না তা কিন্তু ঠিক নয়, কিন্তু গুণগত মান কখনোই আপনি ভালো পাবেন না। আঙ্গুর চাষের ক্ষেত্রে এক এক জাতের জন্য এক একটা রুট বলতে আপনারা তো বুঝতেই পারছেন, যেখানে কলম করা হয় সেই গাছটি কিন্তু মিষ্টি জাতের থাকে না, সেটি কিন্তু খুব টক এবং বাজে ধরনের গাছ থাকে, যেগুলো আঙ্গুর খাওয়া যায় না। যে আঙ্গুরগুলো সাধারণত ওয়াইন মদ উন্নত মানের মদে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো কিন্তু সরাসরি মানুষ খায় না। যাই হোক, আমরা দেখা যাচ্ছে একটা চারা বিদেশ থেকে নিয়ে আসলাম, ওই চারার গোড়ায় যে রুটটি রয়েছে সেটি কিন্তু একদম একুরেট। তখন সে কি করবে, আমাদের দেশে ফলন, জুপালু ফলন দেখাবে অনেক, কারণ তার জাতটি তো সঠিক রয়েছে, তার চারাটি তো সঠিক, কিন্তু সে করতেছে কি, সে আমার আপনার কাছে গ্রাফটিং না করেই গুটি কলম বেঁধে সে চারা বিক্রি করা শুরু করে দিয়েছে। কিন্তু আমরা তো সকলেই জানি না যে আঙ্গুরের এক একটা জাতের জন্য এক এক ধরনের রুটের প্রয়োজন হয়। আমরা এইগুলো না জেনে না বুঝে হুজুকে মাতাল হয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আঙ্গুরের ক্ষেত্রে আমরা মারাত্মকভাবে প্রতারিত হতে পারি বলে আমার প্রাথমিক বিশ্বাস। তো এই বিষয়টা যেহেতু আমি পুরোপুরি জানি না, সুতরাং এত জোর দিয়ে আমি বলতে পারবো না, তবে মোট কথা আমি যে কথাটি বলতে চাচ্ছি এটি কিন্তু ঠিক। আপনারা যারা একটু সার্ভার ঘাটতে পারেন, আপনারা দেখতে পারেন বিদেশি সাইটগুলো আমি দেখেছি, ওরা কখনোই গুটি কলমের চারা দিয়ে বাগান করে না। আর আমাদের দেশে অতি শ্যানেরা তারা কিন্তু দেশের বাইরের থেকে চারাগুলো নিয়ে আসতেছেন এবং উচ্চ মূল্যে। ওনাদের কথা হচ্ছে একটি চারায় যদি ওনাদের 20,000 টাকাও খরচ হয়, ওনারা 20,00,000 টাকা আমার আপনার কাছ থেকে উঠিয়ে নেবেন ভেলকিবাজি করে, এবং এই ভেলকিবাজিটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিছু লোক দারুণ চমক দেখাচ্ছেন আঙ্গুরের, কিন্তু প্রিয় ভাইয়েরা বোনেরা অবশ্যই সতর্ক থাকবেন, এবং যার কাছ থেকে আঙ্গুরের জাত সংগ্রহ করবেন তাকে পরিষ্কার বলে দিবেন আপনার মাতৃগাছের যে ফলন হয়েছে, যে ফলন আপনি দেখালেন, এইটি কোন জাতের রুটের সাথে গ্রাফটিং করা, আর আপনি যে চারাটি আমাকে দিলেন এটি গ্রাফটিং করা না গুটি কলম করা। আমরা গুটি কলম থেকে কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাব না, আর যদি পাওয়াই যেত তাহলে এরা বিদেশিরা বা উন্নত দেশে যারা আঙ্গুর চাষ করে তারা গ্রাফটিং করতো না। গুটি কলম একেবারে সহজ একটা কাজ, এবং আঙ্গুরের একটু পরিপক্ক ডাল কেটে মাটিতে পুঁতে দিলেও চারা হয়ে যায় সামান্য একটু হরমোন ইউজ করে, তাহলে বিদেশিরা এত কষ্ট করে গ্রাফটিং করতো না। তো যাই হোক, আঙ্গুর নিয়ে সতর্ক থাকবেন। ইতিমধ্যে কিছু কিছু ব্যক্তি আঙ্গুরের চারা, গুটি কলমের চারা বিক্রি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন অলরেডি করে ফেলেছেন, এবং আরও বিভিন্ন ধরনের জাত সংগ্রহ করছেন এবং মানুষকে পুলকিত করার চেষ্টা করছেন। তবে এই সকল কিছুর ভিতরে একটি গোপন জিনিস চেপে যাচ্ছেন। শুধু দর্শক, এই বিষয়ে আর বিশেষ কিছু বলার নেই, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই রাখতে চাই। অন্য কোনো সময় অন্য আরেকটি জাত নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, আমি আমার ক্ষুদ্র ধারণা থেকে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।